শিরোনাম। বিশ্বের বেশিরভাগ দেশে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। পশু কোরবানির মধ্য দিয়ে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শেষ করেছেন হাজিরা। গত ২৪ ঘন্টায় আরও ৬,২০০ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস। স্বাস্থ্যবিধি না মানায় তরুণদের কারণেই বাড়ছে সংক্রমণ বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নির্বাচন পেছানোর নজিরবিহীন দাবি তুলে তুমুল সমালোচনার মুখে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। মহামারী ও অর্থনৈতিক বিপর্যয়ে ভোটের মুখোমুখি হতে ভীত বলছেন বিশ্লেষকরা। আর দর্শক, এসব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। যথাযথ ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সৌদি আরব সহ বেশিরভাগ দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মহামারীর কারণে এবছর দেশে দেশে পবিত্র ঈদুল আজহার উদযাপন বেশ সাদামাটা। অনেক দেশে ঈদ জামাত হয়নি, ঘরেই নামাজ পড়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ত্যাগের নিদর্শন হিসেবে পশু কোরবানিও দিয়েছেন নানা নিয়ম মেনে। ৮৬ বছর পর ইস্তাম্বুলের ঐতিহাসিক হায়া সোফিয়া মসজিদে ঈদের জামাত। করোনা সতর্কতার মধ্যেও তাই নামাজে যোগ দেন হাজারো মুসল্লি, প্রার্থনা করেন মহামারী থেকে মুক্তির জন্য। বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় জাকার্তার আল আজহার মসজিদে অনুষ্ঠিত হয় অন্যতম প্রধান জামাত। ছোঁয়াচে ভাইরাসের সংস্পর্শ এড়াতে ছিল না ভেদাভেদ ভুলে কোলাকুলির আন্তরিকতা। নামাজ থেকে শুরু সবই স্বাস্থ্যবিধি মেনে করতে হচ্ছে, শারীরিক দূরত্ব নিশ্চিত করতে হচ্ছে বলে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে পারছি না। জনসমাগম এড়াতে মসজিদে পশু কোরবানি না দিয়ে কসাইখানায় যাবতীয় আনুষ্ঠানিকতা সারছি। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের সব দেশেই ঈদ আজ। করোনার বিস্তার রোধে অনেকে ঈদের নামাজ পড়ছেন ঘরেই। জামাতে যোগ দেওয়া সহ নানা বিধিনিষেধে নিষ্প্রাণ ঈদ কেটেছে মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসীদের। মালয়েশিয়ান সরকারের স্বাস্থ্যবিধি মেনে এবারের ঈদও আমরা ঘরের ভিতরে উদযাপন করছি। আমরা আজকে ঘরের মধ্যে ঈদের নামাজ জামাতে আদায় করলাম। ভালো তো লাগতেছে না, এরপরেও কি করবো, এখানে সবাইকে মিস করতেছি। শুক্রবার ঈদ উদযাপিত হচ্ছে পশ্চিমা দেশগুলোতেও। মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসবে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। আসসালামু আলাইকুম, I want to wish Britain আর সারা বিশ্বের মুসলিমদের ঈদের শুভেচ্ছা। এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। মুসলিমরা ঈদ আগে ঘরবন্দি কাটিয়েছেন, এরপর হজে যেতে পারেননি, ঈদুল আজহাও কাটাচ্ছেন বিধিনিষেধে। এই আত্মত্যাগের জন্য আপনাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঈদুল আজহা আত্মত্যাগ, আত্মপলব্ধি, সহানুভূতি আর উদারতার মতো মূল্যবোধ মনে করিয়ে দেওয়ার দিন। ঈদের মূল্যবোধকে হৃদয়ে ধারণ করে উৎসব পালনের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা, শুভেচ্ছা। নামাজ শেষে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কুরবানি করেন মুসল্লিরা। নুজহাত কামাল, যমুনা নিউজ। এদিকে পবিত্র হজের নিয়ম অনুযায়ী আজ মিনায় শয়তানের প্রতীক আল জামারায় পাথর নিক্ষেপ করেছেন হাজিরা। বৃহস্পতিবার রাতে মুজদালিফা থেকে পাথর সংগ্রহ করেন এই হাজিরা, রাত কাটান সেখানেই। শুক্রবার ফজরের নামাজ শেষে ফেরেন মিনায়। শয়তানের প্রতীকে পাথর ছোঁড়ার পর আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় দেন পশু কোরবানি। কোরবানির আনুষ্ঠানিকতা শেষে মাথা মুড়িয়ে জুমার নামাজ আদায় করেছেন হাজারো মুসল্লি। মক্কায় ফিরে হাজিরা ইহরাম ত্যাগ করে স্বাভাবিক পোশাকে তাওয়াফ করছেন পবিত্র কাবা শরীফ। তাওয়াফ শেষে আবারও তারা যাবেন মিনায়। ১১ ও ১২ জিলহজ সেখানে অবস্থান করে শেষ করবেন হজের বাকি আনুষ্ঠানিকতা। বৃহস্পতিবার আরাফাত ময়দানে হয় হজের মূল আনুষ্ঠানিকতা। করোনা মহামারীর কারণে এবছর সৌদি আরবের বাইরে থেকে কোনো মুসল্লি হজে অংশ নিতে পারেননি। এদিকে সৌদি আরবে নিবন্ধন ছাড়াই অবৈধ উপায়ে হজ করতে গিয়ে আটক হয়েছেন অন্তত ২৪৪ জন। স্থানীয় প্রশাসক সূত্রে জানানো হয়েছে সবগুলো প্রবেশমুখে কড়া নজরদারি থাকার কারণে পরও হজের মূল আনুষ্ঠানিকতা প্রবেশের প্রচেষ্টা করেছিলেন তারা, তল্লাশি করে প্রয়োজনীয় কোনো কাগজপত্র না পাওয়ায় আটক করা হয়েছে তাদের। করোনার কারণে এবার সীমিত সংখ্যক মুসল্লিকে হজ করার অনুমোদন দেওয়া হয় অনলাইন নিবন্ধনের মাধ্যমে।
দর্শক, গত 24 ঘন্টাতে আরও 6,200 মানুষের প্রাণ কেড়ে নিয়েছে কোভিড 19। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে 2.3 লাখ। এ নিয়ে বিশ্বজুড়ে কোভিড 19-এ আক্রান্ত প্রায় 2.25 কোটি মানুষ। এ পর্যন্ত মৃত্যু হয়েছে 6,77,000-এর বেশি মানুষের। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ প্রাণহানি দেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মারা গেছেন 1,450-এর বেশি মানুষ। মোট প্রাণহানি 1,55,000-এর বেশি। দেশটিতে আক্রান্ত প্রায় 46,00,000 মানুষ। এদিন 1,200-র মতো মৃত্যু হয়েছে ব্রাজিলে। দেশটিতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 91,000, আক্রান্ত 26,00,000-এর বেশি মানুষ। বিশ্বের তৃতীয় দেশ হিসেবে মৃত্যু 46,000 ছুঁয়েছে মেক্সিকোতে। নতুনভাবে প্রায় 800 প্রাণহানি রেকর্ড হওয়ায় ইতালিকে টপকে বিশ্বের পঞ্চম দেশ হিসেবে মৃত্যু 36,000 ছুঁই ভারতে। রেকর্ড 55,000 সংক্রমণ শনাক্তের পর দেশটিতে মোট আক্রান্ত 16,50,000। এদিন 350 মৃত্যুর রেকর্ড করেছে দক্ষিণ আফ্রিকা আর কলম্বিয়া। বৈশ্বিক মহামারীর শুরু থেকেই করোনা ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে রাখায় বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছিল কিউবা, ভিয়েতনাম, হংকং, তাইওয়ান সহ বেশ কিছু দেশ। তবে সেকেন্ড ওয়েভ ভাঙতে বসেছে সেসব রেকর্ড। সংক্রমণ বাড়ায় এলাকাভিত্তিক বিধিনিষেধ বাড়ছে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য আর চীন জুড়ে। স্বাস্থ্যবিধি না মানায় তরুণদের কারণেই সংক্রমণ বাড়ছে, এমনটাই বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বৃহস্পতিবার ভিয়েতনামে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে 45 জনের দেহে, মহামারীর 7 মাসে যা সর্বোচ্চ। এদিন কোভিড 19-এর প্রথম মৃত্যু রেকর্ড করেছে ফিজি। কিউবায় সপ্তাহের হিসেবে রেকর্ড 131 জন আক্রান্ত হয়েছেন গেল 7 দিনে। নিয়মনীতি উপেক্ষাই সংক্রমণ বৃদ্ধির কারণ। রাতে পার্টি, সামাজিক দূরত্বের তোয়াক্কা তো নেই, মাস্ক পরারও প্রয়োজন মনে করছেন না অনেকে। ভাবছেন এতদিন সুস্থ থেকেছেন বলে সামনের দিনগুলোতেও কিছু হবে না, কিন্তু এই ভাইরাস যে প্রাণও কেড়ে নিচ্ছে সেটা কেউ ভাবছেন না। লকডাউন আর যুদ্ধকালীন অবস্থা জারি সত্ত্বেও সংক্রমণ বাড়ায় বিধিনিষেধ আরও কঠোর হচ্ছে চীনের জিনজিয়াংয়ে। 1 মাসের মধ্যে দিনের সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত হওয়ায় ইংল্যান্ডের উত্তরাঞ্চলে লকডাউন কঠোর করেছে ব্রিটিশ সরকার। কোয়ারেন্টাইনের সময় বাড়িয়েছে ফিলিপাইন। ভিক্টোরিয়ায় স্বাস্থ্য বিষয়ক বিধিনিষেধ বাড়াচ্ছে অস্ট্রেলীয় প্রশাসন। মহামারী রুখতে জাতীয় পর্যায়ে সেরা ব্যবস্থা নিয়েও এখন কঠিন সংকটে আমরা। অপ্রয়োজনে বাইরে বের হওয়া বন্ধে কঠোর হওয়ার বিকল্প দেখছি না। স্বাস্থ্যবিধি উপেক্ষা করলে প্রয়োজনে পুলিশ ব্যবস্থা নেবে। প্রথম সংক্রমণ শনাক্তের পর বিশ্বজুড়ে কোভিড 19-এ আক্রান্তের সংখ্যা কোটির ঘর ছুঁতে সময় লেগেছিল 6 মাস। এরপর জুলাইয়ের 30 দিনে শনাক্ত হয়েছে প্রায় 70,00,000 সংক্রমণ। পরিস্থিতির জন্য তরুণদের একগুঁয়েমিকে দায়ী করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিছু দেশে তরুণরা স্বাস্থ্যবিধি না মানায় সংক্রমণ বেড়েছে, এমন তথ্য প্রমাণ আমরা পেয়েছি। আবারও বলছি, তরুণরা করোনা সংক্রমণ ঝুঁকির বাইরে নন, তাদেরও এই ভাইরাসে মৃত্যু হচ্ছে এবং তারা ভাইরাসটি অন্যদের মাঝে ছড়িয়েও দিচ্ছে। তাই সময় থাকতে সচেতন হন, নিজেকে এবং অন্যকে রক্ষা করুন। মহামারীর কেন্দ্র যুক্তরাষ্ট্রে গেল 24 ঘন্টায় রেকর্ড মৃত্যু দেখেছে ফ্লোরিডা। রাজ্যের 1/2 হাসপাতালে আইসিইউ পাচ্ছেন না রোগীরা। এর মাঝেই নতুন হটস্পট হওয়ার সংখ্যা বাড়ছে মধ্য পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোতে। নুজহাত কামাল, যমুনা নিউজ। নির্বাচন পেছানোর নজিরবিহীন দাবি তুলে তুমুল সমালোচনার মুখে সেই প্রশ্নের ব্যাখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্প। এই প্রশ্নে নিজের দল রিপাবলিকান পার্টি থেকেই বিরোধিতার মুখোমুখি হয়েছেন এই প্রেসিডেন্ট। ট্রাম্পের দাবি, মেইল ইন ভোটে কারচুপির সংখ্যায় নির্বাচন পেছাতে চেয়েছেন তিনি। তবে বিশ্লেষকরা বলছেন, করোনা মহামারী ও অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে ভোটারদের মুখোমুখি হতে ভীত হচ্ছেন এই প্রেসিডেন্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন মহামন্দার পর সবচেয়ে বড় বিপর্যয়ের মুখে যুক্তরাষ্ট্রের অর্থনীতি। এপ্রিল থেকে জুন 3 মাসে রেকর্ড কমেছে প্রবৃদ্ধি। গেল সপ্তাহেই বেকার ভাতার নতুন আবেদন করেছেন 14,00,000-এর বেশি মার্কিনী। এমন পরিস্থিতি খুব একটা অপ্রত্যাশিত ছিল না। লকডাউনের ফলে অর্থনীতি অচল হয়ে পড়ায় এটা ঘটতই। তার উপর এখন অর্থনীতি সচল হলেও তাদের মাত্র 7,00,000 মানুষ কর্মক্ষেত্রে ফিরতে পেরেছেন। অর্থনীতি ধসে না পড়লেও বেশ লম্বা সময় প্রবৃদ্ধির হার, বৃদ্ধির গতি খুব ধীর থাকবে, এটাই স্বাভাবিক।
মহামারী নিয়ন্ত্রণে ব্যর্থতা, দীর্ঘ লকডাউনে নজিরবিহীন অর্থনৈতিক বিপর্যয় সব মিলিয়ে নির্বাচনের আগে ভালোই চাপে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ অবস্থায় নভেম্বরের নির্বাচন পেছানোর দাবি তুলেছেন তিনি, অবশ্য অজুহাত দিয়েছেন ভোট জালিয়াতির। নির্বাচন আমিও চাই, নির্দিষ্ট সময়েই চাই, কিন্তু আমি ভোটারদের দেখতে চাই। চলমান পরিস্থিতিতে মেল ইন ভোট হলে কার কাছে ব্যালট যাচ্ছে, কে ভোট দিচ্ছে কিছুই জানা যাবে না। কোটি কোটি ব্যালট বাড়িতে বাড়িতে পাঠিয়ে 3 মাস অপেক্ষা করে দেখা যাবে ব্যালট গায়েব। এই মেল ইন ভোটিং তো জালিয়াতির সুযোগ আরো সহজ করে দেবে। যুক্তরাষ্ট্রে এর আগে কখনোই প্রেসিডেন্ট নির্বাচন পেছানোর নজির নেই। ট্রাম্পের প্রস্তাবে তাই স্বাভাবিকভাবেই বিরোধিতা করেছেন সবাই, নিজ দলেও তীব্র সমালোচনার মুখে প্রেসিডেন্ট। নির্বাচন পেছানোর পায়তারা চলছে বলে এপ্রিলে ডেমোক্র্যাট নেতা জো বাইডেন শঙ্কা জানিয়েছিলেন, শেষ পর্যন্ত সেই শঙ্কাই সত্যি হলো। কিন্তু এমন সিদ্ধান্ত প্রেসিডেন্ট নিতে পারেন না। নভেম্বরের নির্বাচন নিশ্চিতে প্রচুর পরিমাণে মেইল ব্যালট লাগবে, সেজন্য অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে আরো বাড়তি তহবিল লাগবে, কিন্তু এটা থেকে নিস্তার পাওয়ার উপায় নির্বাচন পেছানো হতে পারে না। মহামারীর কারণে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় মেইল ইন ভোটের দাবি তুলেছে বিভিন্ন অঙ্গরাজ্য। 2021 সালের 20 জানুয়ারি দুপুরে শেষ হবে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের বর্তমান মেয়াদ, যা বাড়ানোর কোনো বিধান নেই মার্কিন সংবিধানে। নুজহাত কামাল, যমুনা নিউজ। অস্ত্রবিরতির কার্যকরের আগেই শক্তিশালী গাড়িবোমা হামলা হয়েছে আফগানিস্তানে। লোগার প্রদেশে এই হামলায় প্রাণ গেছে কমপক্ষে 17 জনের, আহত হয়েছে আরও 21 জন। প্রাদেশিক গভর্নরের কার্যালয়ের কাছে একটি ব্যস্ত এলাকায় বৃহস্পতিবার হয় এই হামলা। সে সময় সেখানে বিপুল সংখ্যক মানুষের ঈদের আগে শেষ মুহূর্তের কেনাকাটার সম্পন্ন করছিলেন তারা। আর ধারণা করা হচ্ছে আত্মঘাতী একজন হামলাকারী এই হামলা চালিয়ে থাকতে পারে। হামলার দায় অস্বীকার করেছে তালেবান। ঈদ সামনে রেখে আগেই 3 দিনের অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছিল এই গোষ্ঠীটি। আফগান সরকারের সম্মতিতে শুক্রবার কার্যকর হয়েছে এই অস্ত্রবিরতি। এদিকে ভৌগোলিক অবস্থানের কারণে দক্ষিণ এশিয়ায় ঈদ উল আজহা পালিত হবে আগামীকাল। মুসলিমদের অন্যতম এই ধর্মীয় উৎসব ঘিরে দেশে দেশে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মহান আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনে সাধ্যমতো পশু কুরবানি দেবেন মুসল্লিরা। তবে মহামারীতে সৃষ্ট বিভিন্ন পরিস্থিতিতে পশু কেনা বেচায় মন্দা পুরো দক্ষিণ এশিয়া জুড়েই। ভারতের উত্তরপ্রদেশের এই হাটে ঈদের একদিন আগে ক্রেতার ভিড়ে তিল ধারণের জায়গা থাকে না, অথচ সেখানে এবার উল্টো চিত্র। ক্রেতা আকর্ষণের উদ্দেশ্যে পশুর মুখেও মাস্ক। অবশ্য এরপরও বিশেষ লোক সমাগম নেই হাটে, শেষ দিনের ভরসায় বিক্রেতারা। প্রতি বছর এখানে এতই ভিড় থাকে যে দুদিকের রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়, অথচ এবার কোনো হইচই নেই। যাও বা কিছু ক্রেতা আসছেন, প্রত্যাশা মতো দাম পাচ্ছি না। দরদাম মিললে আজ কিনে ফেলবো। প্রতিবেশী পাকিস্তানে অবশ্য কিছুটা ভালো পরিস্থিতি, অন্যান্য বছরের তুলনায় কম হলেও শেষ সময়ে এসে জমে উঠেছে পশুর হাট। ঈদের আগের দিন তাই ভিড় কিছুটা বেশি, ধুলামালার মধ্য থেকে এনেছি তাই একটু পরিষ্কার করিয়ে বাড়িতে নিচ্ছি। কোরবানির হাটে বিক্রি কম হলেও ঈদ উপলক্ষে রমরমা নিত্য পণ্যের বাজার। ঐতিহ্যবাহী সেমাই, বাদাম সহ বিভিন্ন শুকনো ফল কিনতে বাজারে ভিড় করছেন বাসিন্দারা, তবে স্বাস্থ্যবিধি মানার বালাই নেই সেখানে। সুস্থ শরীরে প্রাসাদে ফিরেছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। পিত্তথলিতে ব্যথা নিয়ে 20 জুলাই থেকে রিয়াদের কিং ফয়সাল হাসপাতালে ভর্তি ছিলেন এই বাদশাহ। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, গেল সপ্তাহে গল ব্লাডারে অস্ত্রোপচারের পর দ্রুতই সেরে উঠেছেন 84 বছর বয়সী বাদশাহ। বৃহস্পতিবার নিজেই হাসপাতাল থেকে হেঁটে গাড়িতে ওঠেন তিনি। আর দর্শক, এই ছিল এখনকার মতো যমুনা আইডিস্কে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।